ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দায় চাকা ফেটে বাস উল্টে পুকুরে পড়ে অন্তত 17 জনের প্রাণহানি হয়েছে। আহত 20 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। সকাল 9:45 দিকে দুর্ঘটনার কবলে পড়ে বাসার স্মৃতি পরিবহনের বাসটি। থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসে বাসার স্মৃতি পরিবহনের একটি বাস। শনিবার সকাল 9:45 দিকে ছত্রকান্দায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারান চালক, সঙ্গে সঙ্গে বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 13 জনের মরদেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় 24 জনকে, এর মধ্যে মারা যান আরও 4 জন। নিহত 17 জনের মধ্যে নারী শিশুও রয়েছে। আমরা গ্লাস ভেঙে যতটুকু পারছি আমরা ওখান থেকে বের করছি। আমরা 10 থেকে 12টা ডেড বডি আমরা বের করছি, আর জীবিত যাদেরকে যে মানে যে উদ্ধার করছি সাথে সাথে আমরা এখান থেকে হাসপাতালে আমরা পাঠাইছি। বাসে খুব মানুষ ছিল, ছাদে উঠেছিল মানুষ, তারপর হঠাৎ দেখি বাস পানিতে পড়েছিল। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত 5 জনকে নেওয়া হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে, বাকি 5 জনকে ঝালকাঠি ও রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস বলছে চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। বাসার স্মৃতি পরিবহন এটা ভান্ডারিয়া থেকে ঝালকাঠি আসতেছিল, এই এই কাছাকাছি এসে একটা চাকা ব্রাস্ট হয়ে ব্রেক ফেল করে পুকুরে উল্টে পড়ে যায়। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ফায়ার সার্ভিস মিলে বাস উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং এর মধ্যে 17 জন মারা গেছে, বাকি 21 জন এখনও এখানে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনার পর 6 থেকে 7 কিলোমিটার যানজট তৈরি হয়। 3 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। সোহাইব আহমেদ শামীম, ডিবিসি নিউজ ডেস্ক। ঝালকাঠির ছত্রকান্দা থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের 2 সহকর্মী। প্রথমেই যুক্ত হতে চাই সালিটিটু আপনার সাথে। আপনার কাছে জানতে চাই যে নিহতদের পরিচয় জানা গেছে কিনা, একই সঙ্গে আহতদের চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছেন কিনা আপনি। ধন্যবাদ রিদওয়ান আপনাকে। আসলে এখানে তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখানে যে ঘটনাটা ঘটেছে আসলে তার জন্য কিন্তু প্রত্যক্ষদর্শী এবং যাত্রী যারা জীবিত রয়েছেন তারা কিন্তু দায়ী করেছেন ড্রাইভারকে। এখনও কিন্তু একজন শিশুকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু দমকলের 10টি ইউনিট কিন্তু কাজ করছে এবং 10টি ইউনিট এখন কিন্তু পানির সেচের ব্যবস্থা করা হয়েছে, সেচ দিয়ে সেই শিশুটিকে খোঁজা হচ্ছে। এছাড়া এখান থেকে যারা স্থানীয় যারা ছত্রকান্দার যারা স্থানীয় লোকজন রয়েছেন, মেম্বার চেয়ারম্যান রয়েছেন এবং তাদেরকে 70 জন লোক কিন্তু প্রথম পর্যায়ে কাজ করেছে। তারা তাদের হাতে 8 জনের লাশ উদ্ধার করেছে এবং জীবিত অনেক মানুষ উদ্ধার করেছেন। এছাড়া পরবর্তীতে যোগ দিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দমকল ইউনিট, তারা এখান থেকে 13 জনের লাশ উদ্ধার করেছে। আর এছাড়া ঝালকাঠি হাসপাতালে নেওয়ার পর আরও 4 জনকে কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে, যেটা আমার সহকর্মী একটু আগে আপনাকে জানিয়েছেন। এছাড়া আমাদের কিন্তু এখন যে পরিবেশ বিরাজ করছে এখান থেকে সবচেয়ে যেটা দাবি উঠেছে যে ড্রাইভাররা যে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো সবগুলোই তাদের কারণেই ঘটছে, এখানে যাত্রীদের কোনো দায়ভার নাই, যার ফলে ড্রাইভারদের শাস্তিটা নিশ্চিত করা। তারা বলছেন যে ড্রাইভারের শাস্তি যতদিন নিশ্চিত না হবে ততদিন কিন্তু এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। তাছাড়া এই যে গাড়িটা ছিল সে গাড়িটাও ছিল খুব নড়বড়ে। এই মুহূর্তে আমার সাথে অবস্থান করছেন এখানে একজন মেম্বার বাবু সাহেব, তিনি জানাবেন, তিনি আসলে প্রথম থেকেই দেখেছেন এবং উদ্ধার কাজে ছিলেন, তিনি বলবেন কীভাবে কী ঘটনা ঘটেছিল। বাবু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ বাবু, ইউপি সদস্য, 5 নং ওয়ার্ড, গাবখান ধানসির ইউনিয়ন পরিষদ। তো আজকের এই বিষয়টা আসলে সত্যি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটা ভান্ডারিয়া থেকে এই বাসার স্মৃতি যে গাড়িটা ফিটনেসবিহীন একটি গাড়ি, অতিরিক্ত বোঝাই করে তারা দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই আমাদের এখানে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে ডোবার ভিতরে পড়ে যায়। ডোবাটি অত্যন্ত গভীরতার কারণে এখান থেকে আমাদের উদ্ধার কাজে আমাদের কিছুটা বিঘ্ন ঘটে। আমাদের স্থানীয় পর্যায়ের 70 থেকে 80 জন স্থানীয় মুরব্বী এবং আমার অভিভাবক সহ চেয়ারম্যান সহ আমার যারা যুবলীগ ছাত্রলীগ আছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি এবং আমি 8 থেকে 9 জনের ডেড বডি গাড়ি থেকে আমরা উদ্ধার করি। সেখানে গাড়ির গ্লাস ভেঙে আমরা অনেককে জীবিত বের করতে সক্ষম হয়েছি, কিন্তু অতিরিক্ত পানির কারণে আমি উদ্ধার করতে কিছুটা আমরা একটু বিলম্ব আমাদের হয়েছে। এতে আমাদের প্রায় 20 জনের মতো আমাদের
আহত হয়েছেন, গ্লাসে অনেকের হাত পা কেটেছে এবং আমার নিজেরও হাত কেটে গেছে। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য একমাত্র ড্রাইভারই দায়ী। আজকের এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একটি হৃদয় বিতরক ঘটনা। আচ্ছা, শুনছিলেন আসলে রেদন যে তিনি যা বলছিলেন, আর আপনি জানতে চাচ্ছিলেন যে পরিচয় পাওয়া গিয়েছে কিনা। আসলে এখন পর্যন্ত পরিচয়ের ব্যাপারটা জেলা প্রশাসন তারা নিয়ন্ত্রণ করছেন। জালুকাটি জেলা হাসপাতালে লাশ রাখা হয়েছে, তা আহত যারা রয়েছেন তাদের কিছু লোক আছে জালুকাটি হাসপাতালে, কিছু আছে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে। যারা আসলে জানতে পারেন তারা জালুকাটি হাসপাতালে গিয়ে জেলা প্রশাসনের কাছ থেকে এটা জানতে পারবেন। আর রেদওয়ান, নিশ্চয়ই সালিটি টু একদম ঘটনাস্থল থেকে আপনি যুক্ত হয়েছিলেন। আপনি বলছিলেন যে এক শিশুকে এখনও পাওয়া যায়নি, অর্থাৎ উদ্ধার তৎপরতা শেষ হয়নি। আমাদের আরেক সহকর্মী রয়েছে অলোক সাহা, ঘটনাস্থলেই রয়েছেন তিনি, তার কাছ থেকে একটু জেনে নেব। অলোক সাহা, আপনার কাছে এই বিষয়ে আরও নতুন কী তথ্য রয়েছে? রেদন, আপনাকে ধন্যবাদ। আসলে যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় কিন্তু সেই বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আর যে বাসটির যে পুকুরে নিমজ্জিত হয়েছিল সেই পুকুরে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুইটি পাম্প স্থাপন করা হয়েছে। সেই পাম্প স্থাপনের মানে পানি স্থানান্তর করার জন্য কিন্তু এই পাম্পটি স্থাপন করা হয়েছিল। আর আমরা দেখেছি যে যারা আহত রয়েছে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে যারা গুরুতর আহত আছে তাদেরকে কিন্তু বরিশালে রেফার করা হয়েছে। আর আমরা স্থানীয়দের সাথে আলাপ করে যে বিষয়টি জানতে পেরেছি যে যখন এই চালক বাসটি যখন এই স্থান থেকে অতিক্রম করছিল তখন কিন্তু চালক বেপরোয়া গতিতে কিন্তু বাসটি চালিয়েছিল এবং তিনি কিন্তু মোবাইল ফোনে কথা বলতেছিল, এমনটি আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন, যে কারণে কিন্তু এই দুর্ঘটনার কারণ বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। তবে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত যারা দায়িত্বশীল রয়েছে তারা কিন্তু আমাদেরকে তেমন কিছু জানাতে পারেনি। আমরা দেখেছি সকাল থেকে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাগুল নিজুম কিন্তু ঘটনাস্থলেই উপস্থিত হয়েছিলেন ঘটনার পরপরই, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়ে কিন্তু উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার তৎপরতার কিন্তু সার্বিকভাবে খোঁজখবর নিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দুর্ঘটনার কারণ, নিহতে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গিয়েছে কিনা, পাশাপাশি যারা হাসপাতালে রয়েছেন তাদের অবস্থা কি, এসব বিষয় আপনাদের কাছ থেকে পরবর্তীতে নিশ্চয়ই আমরা জেনে নেব। আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ, অলোক সাহা এবং সালে টিটো।